দর্শক, আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করে থাকি ও আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। দর্শক, প্রতিবারের মতো আপনাদের মধ্য থেকে একজন আমাকে প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন, দিদি, বীর্য খেলে কি কোনো ঝুঁকি আছে? এছাড়া বীর্য খাওয়ার কি কোনো সুবিধা আছে? যদি জানাতেন তাহলে খুব উপকার হতো। তো আসুন দর্শক, আমরা জেনে নিই বীর্য খাওয়ার স্বাস্থ্য ঝুঁকি ও সুবিধা সম্পর্কে। দর্শক, মানুষের বীর্য খাওয়ার কিছু কারণ হচ্ছে প্রেমমূলক, পরিতৃপ্তি, শারীরিক সুবিধা এবং আধ্যাত্মিক। বীর্য খাওয়ার স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে এখন জেনে নিন। একজন সুস্থ পুরুষের বীর্য খাওয়ায় নারীদের কোনো ঝুঁকি নেই। মুখ মৈথুনের মাধ্যমে আসা ঝুঁকি ছাড়া বীর্য খাওয়ায় অন্য কোনো ঝুঁকি নেই। মুখ মৈথুন কিছু যৌনবাহিত সংক্রমণ যেমন HPV অথবা হারপিসের ঝুঁকি বহন করে। বিশেষত মুখ মৈথুনকারীর মাড়ির রক্তপাত, মুখে খোলা ক্ষত জনিত রোগ থাকলে। দৈহিক সুবিধা কি এবার জেনে নিন। গড় বীর্যপাত 3.4 মিলি, অনেক পুষ্টি উপাদান যেমন দস্তা, ক্যালসিয়াম এবং পটাশিয়াম, সেই সাথে ভিটামিন B12 রয়েছে। সীমিত গবেষণায় দেখা গেছে বীর্য খাওয়ার স্বাস্থ্য উপকারিতা ইতিবাচক। কিছু মহিলার দেহে অ্যান্টিবডির কারণে বন্ধাত্ম, খিঁচুনি এবং মৃত সন্তান হয়। ওরাল সেক্স এবং বীর্য খাওয়ার মাধ্যমে মহিলারা তার সঙ্গীর অ্যান্টিজেন খেয়ে নেয়, যা অধিকতর নিরাপদ ও সফল গর্ভধারণে সাহায্য করে। বীর্য খাওয়ায় মহিলাদের হতাশা দূর হয় এমন কোনো প্রভাব আছে কিনা তা নিয়ে কোনো বৈজ্ঞানিক গবেষণা চালানো হয়নি। কিন্তু বীর্যে মহিলাদের মন চাঙ্গা করার বেশ কিছু যৌগ যেমন অ্যান্ড্রোফ্রিন, এস্ট্রন, প্রোলাকটিন, অক্সিটোসিন, থাইরোট্রোপিন রিলিজিং হরমোন এবং সেরোটোনিন আছে। তবে মহিলাদের যোনির মাধ্যমে বীর্য গ্রহণে এই হরমোনগুলোর প্রভাব শুধুমাত্র লক্ষণীয় তা নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে। তো দর্শক, এই ছিল বীর্য খাওয়ার স্বাস্থ্য ঝুঁকি ও সুবিধা। সবশেষে একটা কথা বলি, বীর্য খাওয়া আমাদের দেশে চলে না এবং এটা থেকে বিরত থাকাটাই সব থেকে ভালো হবে। তো দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানতে শেয়ার করুন ও লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন সব ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।